এয়া ধেমাজি সদর থানার দৃশ্য। থানা চৌহদত রখাই থা এই যে ট্রাক কেইখন দেখিছে ইয়াতে সরবরাহ করা হয়েছিল এই সমূহ গরু। ধেমাজিত দুখন ট্রাক সহ আটক পাঁচটা গরু সরবরাহকারী, উদ্ধার 49টা গরু। গোপন তথ্যর ভিত্তিত আরক্ষী অভিযান চলাই গরু সহ জব্দ করে এই ট্রাক কেইখন। ইয়াৰে এখন ট্রাকে পলায়ন করেছিল যদিও পিছত আরক্ষী ধরবলৈ সক্ষম হয়। নেদুয়া সিমেন্ট চাপরি দিশে গরু লৈ গৈ আছিল ট্রাক কেইখন। চোরাংটো এনেকে চলি আছে বুলি আমার খবর আছিল। এই খবরের ভিত্তিতে কালি ট্রাক দুখন ধরা হয়েছিল। এখন ট্রাক পলাই গেছিল। পলাই যাওয়ার পিছত কেইখন ট্রাক আমি সরায়ত্ত করবলৈ সক্ষম হয়। বাকি আমি অনুসন্ধান করে আছো এই চোরাং কারবার লগত যিসকল লোক জড়িত আছে সকলোরে বিপক্ষে আমি আইনমতে ব্যবস্থা পাব। আরক্ষীর মতে আটক করা পাঁচ লোক মূল মানুহ নহয়। এই গরু সরবরাহ চক্রে আরও অধিক লোক জড়িত সন্দেহ করা হয়েছে। মুঠর উপর চোরাং গরু সরবরাহকারীর বিরুদ্ধে হুঙ্কার ধেমাজি আরক্ষীর। পাঁচজন টোটেল গাড়ির গোটাই মানুষ খুঁজলে পাঁচজন, তেওঁলোক মেইন মানুষ নহয়, মেইন মানুষ আছে পিছত আমি মেইন মানুষখিনি সন্ধান হয়ে আছো, তেখেতসকলকো আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আনহাতে নগাঁও কার্বি আংলং সীমান্তবর্তী মাগুরমারির পৰা বুজন পরিমাণের চোরাং কাঠ জব্দ করে বকুলিয়াঘাট নর্দার্ন রেঞ্জ বন বিভাগে। এখন বোলেরো পিকআপ বাহনত হুজাই লৈ সরবরাহ করেছিল সরবরাহকারিয়ে। দেওবারে নিশা চলা অভিযানত বাহনখন এড়ি পলায়ন করে কাঠ সরবরাহকারী কেইটা। বাহনখনৰ পৰা জব্দ করা কাঠখিনির আনুমানিক মূল্য প্রায় 40-50 হাজার টাকা হব বলে ঠাওর করা হয়েছে। ধেমাজির পৰা দীপেন ভিতরওয়াল কোঁৱৰ আৰু বকুলিয়াঘাটৰ পৰা আদিত্য ভূঞাৰ রিপোর্ট, দ্য নিউজ প্লাছ।